আজ আমাদের পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের আবহাওয়া ও জলবায়ু এখানে প্রথমেই আমরা দেখতে পাই রফিক নামে একটি ছেলে সকাল নটায় যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন আকাশ ছিল রোদ ঝলমলে ঘড়িতে যখন তিনটে বাজে আকাশ বেশ মেঘলা করে এসেছে চারটের সময় সে যখন বাড়ি ফিরছে তখন ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি পড়তে শুরু করেছে গরম ঠান্ডা মেঘলা বৃষ্টি রোদ ঝলমলে শব্দগুলো আমাদের চারপাশের বায়ুমণ্ডলের একটা বিশেষ অবস্থাকে বোঝায় আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুর চাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায় দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলাতে পারে আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে তোমাদের মতো একটি ছোট্ট ছেলে পিপলু বাড়ি ফিরতেই তার মা জানান গরমের ছুটিতে এবার পিসির বাড়ি কালিম্পংয়ে যাওয়া হচ্ছে পিপলুর খুব আনন্দ হল তার মা বললেন পিসি বলেছেন গরম জামা কাপড় আনতে কারণ সেখানে প্রায় সারা বছর ধরে ঠান্ডা থাকে এবার আমরা জেনে নেব কোনো জায়গায় সারা বছর ধরে ঠান্ডা থাকে কেন কোন এক জায়গা বায়ুমণ্ডলের এক দিনের অবস্থা বিশেষত উষ্ণতা ও বৃষ্টিপাত দৈনিক আবহাওয়াকে বোঝায় তেমনি সেই জায়গার আবহাওয়ার হিসেব রাখলে পরপর সাত দিনের বা এক সপ্তাহের আবহাওয়া সম্বন্ধে জানা যায় আবার সপ্তাহের আবহাওয়া থেকে তিরিশ দিন বা এক মাস এবং বারো মাসের আবহাওয়ার তথ্য থেকে ওই জায়গার সারা বছরের আবহাওয়া সম্বন্ধে একটা সাধারণ ধারণা পাওয়া যায় লক্ষ্য করে দেখো আমাদের রাজ্যে বারো মাসের মধ্যে প্রায় সাত থেকে আট মাসই উষ্ণ থাকে আর এই আট মাসের মধ্যে তিন থেকে চার মাস বৃষ্টি হয় সাধারণভাবে বলা যায় পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ ও আর্দ্র ধরনের আমাদের দেশের এই বিশেষ ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ু হল ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কোনো অঞ্চলের প্রায় তিরিশ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থা হল ওই অঞ্চলের জলবায়ু কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম থাকে যেমন পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির তাহলে পশ্চিমবঙ্গে কোন প্রকৃতির জলবায়ু দেখা যায় ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু পশ্চিমবঙ্গে দেখা যায় এবার আমরা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য সম্পর্কে জেনে নেব দেখো তোমাদের সামনে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য দেওয়া আছে প্রথমত আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা আর জলবায়ু হল কোনো অঞ্চলের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা দ্বিতীয়ত আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় আর জলবায়ু প্রতিদিন বদলায় না তৃতীয়ত আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় আর জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয় আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা এটা খুব ভালো করে পড়বে এবার আমরা আবহাওয়া ও জলবায়ুর প্রধান উপাদান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব বায়ুর উষ্ণতা সম্পর্কে আমরা প্রথমে জানব সূর্যরশ্মির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা হয় আগত সৌর বিকিরণ তাহলে আগত সৌর বিকিরণ কাকে বলে বললে তোমরা কি বলবে সূর্যরশ্মির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একেই বলা হয় আগত সৌর বিকিরণ আগত সৌর বিকিরণকে একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাই একেই বলে কার্যকরী সৌর বিকিরণ তাহলে কার্যকরী সৌর বিকিরণ সম্পর্কে আমাদের ধারণা তৈরি হল বাকি ঊনপঞ্চাশ শতাংশ মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় একে বলে অ্যালবেডো বাকি চোদ্দ শতাংশ বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প ধুলিকণা দ্বারা শোচিত হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাকি যে চোদ্দ শতাংশ সেটা বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস জলীয় বাষ্প ধুলিকণা দ্বারা শোষিত হচ্ছে যে একান্ন শতাংশ তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই রাতের বেলা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় একে পার্থিব বিকিরণ অর্থাৎ পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ বলে বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মির দ্বারা উত্তপ্ত হয় না পৃথিবীর আবহাওয়াকে প্রধানত সূর্য সূর্যরশ্মি নিয়ন্ত্রণ করে এবার আমরা জেনে নেব আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয় শীতকালে আগুন জ্বালিয়ে আগুনের চারপাশে বসে কয়েকজন মানুষ গা গরম করে রাস্তার ধারে এমন চিত্র দেখা যায় তোমরাও দেখেছ হয়তো কারণ আগুন থেকে বিকিরিত তাপ সরাসরি মানুষের দেহকে উত্তপ্ত করে এই তাপ নেওয়ার সময় অর্থাৎ শীতের হাত থেকে বাঁচার জন্য অনেকেই রাস্তার ধারে আগুন জ্বালিয়ে সেখান থেকে তাপ নিয়ে থাকেন আর যখন তারা তাপ নেওয়ার জন্য সেই আগুন জ্বালান সেক্ষেত্রে তাপ সরাসরি মানুষের দেহকে উত্তপ্ত করে এইভাবে সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের গাছপালা সব কিছুকেই উত্তপ্ত করে এই তাপ আবার ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এই পদ্ধতি হল বিকিরণ এবার একটা জ্বলন্ত মোমবাতির চিত্র তোমাদের সামনে দেওয়া আছে তার উপরে একটা স্টিলের চামচ ধরে রাখা হয়েছে তাহলে একটা মোমবাতি জ্বালিয়ে ওই মোমবাতির ওপর একটা স্টিলের চামচ কিছুক্ষণ ধরে থাকলে প্রথমে গোলাকার অংশটা তারপর দণ্ডাকার অংশ গরম হয়ে ওঠে তাপ চামচের গোলাকার ও পরে দণ্ডাকার অংশে ও তারপরে আঙুলে পরিবাহিত হয় ফলে আঙুলে ছেঁকা লাগে তাপের এইভাবে পরিবাহিত হওয়ার পদ্ধতি হলো পরিবহন এইভাবে প্রথমে সূর্যের তাপে উত্তপ্ত ভূপৃষ্ঠের সাথে লেগে থাকা নিচের বায়ুস্তর উত্তপ্ত হয় এই উত্তাপ তার ঠিক উপরের লাগোয়া বায়ুস্তরে পরিবাহিত হয় তাপ হল শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে তাপমাত্রা বা উষ্ণতা হলো তাপের পরিমাপ এবার একটা পাত্রে খানিকটা জল নিয়ে গ্যাস বা উনুনে বসালে কিছুক্ষণ পর জলটা গরম হয়ে উঠবে কিভাবে জলটা গরম হয় বলতো আগুনের তাপে পাত্রের নিচের জল প্রথমে গরম ও হালকা হয়ে ওপরের দিকে ওঠে আর ওপরের ঠান্ডা জল নিচের দিকে নামে আবার সেই জল গরম হয়ে ওপরের দিকে ওঠে এইভাবে তাপ সঞ্চালনের মাধ্যমে পুরো পাত্রের জল গরম হয়ে ওঠে ঠিক তেমনি সূর্য থেকে আসা তাপে পৃথিবী পৃষ্ঠের গায়ে লেগে থাকা সবচেয়ে নিচের বায়ুস্তর প্রথমে উত্তপ্ত হয় এই উষ্ণ বায়ু হালকা হয়ে ওপরে ওঠে আর ওপরের শীতল বায়ু নিচে নামে এই শীতল বায়ু পর্যায়ক্রমে গরম হয়ে ওপরের দিকে উঠে যায় এইভাবে বায়ুর পরিচলন স্রোতের মাধ্যমে বিস্তীর্ণ এলাকার বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এই পদ্ধতি হল পরিচলন এবার দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য সম্পর্কে জেনে নেব আমরা কোনো স্থানে একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য আবার কোন স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হল গড় বার্ষিক উষ্ণতার প্রসর দৈনিক উষ্ণতার প্রসর বেশি হলে দিনের বেলা ভীষণ গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয় আবার বার্ষিক উষ্ণতার প্রসর বেশি হলে গরমের সময় ভীষণ গরম আর ঠান্ডার সময় প্রবল ঠান্ডা হয় জ্বর হলে যেমন থার্মোমিটার দিয়ে দেহের উত্তাপ মাপা হয় ঠিক তেমনি বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটারের ব্যবহার করা হয় তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ টিভি বা সংবাদপত্রে আবহাওয়ার খবরে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কথাটা বলা বা লেখা হয় সিক্সের থার্মোমিটার দিয়ে কোনো দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় তাপমাত্রা মাপার দুই রকম স্কেল আছে একটি হল ফরেনহাইট আরেকটি হল সেলসিয়াস স্কেল বা সেন্টিগ্রেড ফরেনহাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইট বা সেন্টিগ্রেড স্কেলে শূন্য ডিগ্রি সেলসিয়াসে জল জমে বরফে পরিণত হয় আর ফরেনহাইট স্কেলে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট বা সেন্টিগ্রেড স্কেলে একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয় তাহলে ফারেনহাইট স্কেলে বত্রিশ ডিগ্রি ফারেনহাইটে জল জমে বরফে পরিণত হয় আবার ফারেনহাইট স্কেলে দুশো ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্পে পরিণত হয় আর সেলসিয়াস স্কেলে শূন্য ডিগ্রি সেলসিয়াসে জল জমে বরফে পরিণত হয় আর একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে বাষ্পে পরিণত হয় তাহলে আজ আমরা জানলাম তাপমাত্রা মাপার দুই রকম স্কেল আছে একটি ফারেনহাইট আর আরেকটি হল সেলসিয়াস স্কেল সিক্সের থার্মোমিটার দিয়ে কোনো দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এছাড়া আমরা আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য সম্পর্কে জানলাম আর জানলাম আগত সৌর বিকিরণ সম্পর্কে এবার আমি তোমাদের কতগুলো প্রশ্ন দেব মন দিয়ে শোনো তোমরা তোমাদের স্কুলের ভূগোল খাতায় লিখে রাখবে ও শিখেও রাখবে প্রথম প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে কোন প্রকৃতির জলবায়ু দেখা যায় দ্বিতীয় প্রশ্নটি হল আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো তৃতীয় প্রশ্নটি হলো সিক্স এর থার্মোমিটার দিয়ে কি পরিমাপ করা হয় চতুর্থত আগত বিকিরণ কাকে বলে আজ এই পর্যন্তই